হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম, এখনো বাজে কিন্তু 7:05, মানে সন্ধ্যের থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন আমরা রেডি শেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে মেলায় যাচ্ছি। আজকে পানিহাটি উৎসবে, মানে পানিহাটি বইমেলায় আসছে হচ্ছে জাবেদ আলী। তো জাবেদ আলীকে দেখতে আমরা সবাই মিলে এখন যাচ্ছি, তাই রেডি হয়ে গেছি। আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মাসি আর বৌদি একদম আমাদের ছাড়লো না, জোর করে আটকে রেখে দিল। এমনকি তরুণকে অফিস থেকে ডাইরেক্ট এখানে চলে আসতে বলছে, মানে আজকে এখানে থাকবে, তোরা ছাড়ছে না, বলছে না তোরা যাবি না আজকে। এত ভালো কুমার শানু দেখেছি, জাবেদ আলীও দেখ, আর সবাই মিলে একসাথে গেলে আর একসাথে থাকলে কি হয়, আনন্দ হয়। নালে একা একা দুজন মিলে কি গান শুনবো আমরা, এই করে করে আমার, আমি পুরো রেডি হয়ে গেছিলাম বাড়ি যাবো বলে, আবার আমাকে ড্রেস খোলালো, বলছে না তুই হচ্ছে মেলায় যাবি, এই ড্রেস খোল, অন্য ড্রেস পর, তুই যাবি না কিছুতে। আমি পুরো ড্রেস পরে রেডি হয়ে গেছিলাম যাবো বলে, আবার তরুণকে ফোন করলো, ফোন করে বললো চলে আসতে অফিস থেকে ডাইরেক্ট, ব্যারাকপুরে না নেমে সোদপুরে নেমে আসতে। তো ও প্রথমে নানা করছিল, তারপরে ও রাজি হয়েছে, জোর জবরদস্তি রাজি করিয়েছে, ও চলে আসছে। তো আমরা আজকে সবাই মিলে ফাংশন দেখবো জাবেদ আলীর, মেলা ঘুরবো, আনন্দ করবো। মেলা ঘোরা হবে না, কারণ কুমার শানুর মতনই ভিড় হবে, ওই গান দেখবো আর কি বসে। তো খুব আনন্দ করবো আর রাত্রিবেলাও খুব এনজয় করবো। তো তোমরা সাথে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের ফাটাফাটি লাগবে। জিয়াও রেডি হয়ে গেছে আর তুর্যকে মা রেডি করাচ্ছে, ওই জন্য ঘ্যান ঘ্যান করছে। তুর্যকে মা রেডি করাচ্ছে, ওই জন্য ঘ্যান ঘ্যান করছে। দেখো না, চুল বাঁধতে চায় না, মা চুল বাঁধবে, কেন চুলগুলো এলোমেলো বড় হয়ে গেছে না, মুখের সামনে পরে বাজে লাগে দেখতে, চুল বাঁধাচ্ছে মনে হয়, বাজে ওই জন্য এরকম করছে। আমি ওর দিদি হই, সবাই জানে তুমি ওর দিদি হও, বলছে আমি ওর দিদি হই। আর আমি এই কুর্তিটা পরে নিয়েছি দেখো, এই মানে এই এই ড্রেসটা। এই যে তুর্যও কিন্তু রেডি, চিরুন নিয়ে ঘুরছে, চিরুনটা হাত থেকে ছাড়ছে না। এইদিকে তাকাও, এই যে তাই এইদিকে তাকাও বললে তাকায় আবার। বৌদিও কিন্তু রেডি, ওই যে আবার ঝগড়া লেগে গেছে, তুই আমাকে আঁচর দিয়েছিলি। মাসিও রেডি, বাবা মাসিকে দেখো, দাঁড়া দাঁড়া ভালো করে দেখো মাসিকে, কি সেজে গুজে রেডি পুরো। মাসি খুব ভালোবাসে সাজতে, খুব ভালোবাসে সাজতে, সাজতেও ভালোবাসে, সাজাতে সাজাতেও ভালোবাসে সবাইকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি তো তুমিও ভালোবাসো। আর মা এখন রেডি হচ্ছে, তো রেডি হয়ে নিক দেখাচ্ছি। এই যে মাও কিন্তু রেডি হয়ে গেছে, এই দেখো কালো শাড়ি পরে, এয়ার হোস্টেস ব্লাউজ। আর এখন জিয়াকেও, জিয়া তো রেডি, আবার কি সাজাচ্ছ? না চুলটা ঠিক করে দিই, টুপি পরবে। আচ্ছা আমরা কিন্তু বেরিয়ে গেছি, এই বেরালাম মাসির বাড়ির থেকে, এই দেখো, এই যে আমরা সবাই, এই যে জিয়া, আমরা কিন্তু মেলার অফিস ঘরে জায়গা নিয়ে নিয়েছি প্রতিদিনের ন্যায়, আর বিশাল ভিড় হয়েছে আজকেও। তো জাবেদ আলী আসছে, সেজন্য বিশাল পরিমাণে ভিড় হয়েছে। আর আমাদের তো জায়গা করেই নেয় মা অফিস ঘরে, যেখানে ওই বিধায়করা থাকে, কাউন্সিলররা থাকে, ওখানটাই আমরা।
I'm
ছবি দেখে চলে এসেছি খুব সুন্দর সুন্দর গান করলো তোমরা তো শুনতেই পারলে হেভি সুন্দর সুন্দর গান করলো আর এই দেখো টিভিটা দেখাচ্ছে এখন টিভিটা আবার লাইভ দেখাচ্ছে আমরা চলে এসেছি পুরোটা দেখিনি কুমার শানুর বেলা পুরোটা দেখেছিলাম আর এদিকে তুর্য দেখো আর এদিকে মা তুর্যর খাবার করছে আর তরুণ কিন্তু চলে এসেছে তরুণ বাবাই দাদা তরুণ একটুখানি আবার গেছে ফাংশন দেখতে তো ওরা আসলে আবার তোমাদের সাথে দেখা করবে নেক্সট দিন আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম কালকে অল্প একটু হয়েছে বলে আবার কন্টিনিউ করছি তরুণ আর বাবাই দাদাকে তোমাদের রাত্রিবেলা দেখাবো বললাম কিন্তু ওরা মেলা ঘুরে এত রাতে এসছে তো আবার বিরিয়ানি দোকানে বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে সে বিরিয়ানি দোকানে বিশাল লাইন ছিল ওখানে লাইন দিয়ে মটন বিরিয়ানি চিকেন চাপ এইসব নিয়ে ওরা অনেক রাতে ঢুকেছে তাও তারপরে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর ভিডিও করা হয়নি কোনো রকম তো সেই জন্য দেখাতেও পারিনি আবার যে যার মতন সকালবেলা অফিস চলে গেছে তো সারা রাত আমরা খুব এনজয় করেছিলাম এই ঘরে শুয়েছিলাম বৌদি আমি বাবাই দাদা তারপরে তরুণ চারজন মিলে সারাটা রাত অনেকক্ষণ রাত আর কি গল্প করেছি অনেকটা রাত জেগে গল্প করেছি আনন্দ করেছি খুব এনজয় করেছি তো ওরা তো সকালে অফিস চলে গেছে তারপরে মাসিরা ডাক্তারখানায় গেছিলো আর এই জন্য ভিডিও করা হয়নি তো এখন থেকে সন্ধ্যাবেলা প্রতিদিন যেরকম শুরু করি আজকেও শুরু করলাম তো এখন কিন্তু 6:30 বাজে তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আবার আজকে মেলায় যাচ্ছি আর আজকে কি নন্দী সিস্টার যমজ দুবোন আছে না ওই গিটার বাজায় যে তো ওরা আসবে তো মেনলি আমরা সেই মানে গান শোনার উদ্দেশ্যে যাচ্ছি না আজকেও মেলা ঘোরার উদ্দেশ্যেই যাচ্ছি তরুণ কালকে দুটো বাচ্চাকে একজনকে মানে জিয়াকে কিনে দিয়েছে স্কুটি এবার ওর স্কুটিটা ওরকম দড়িটা টানলে না এগোচ্ছে না তো ওটা চেঞ্জ করতে যাব চেঞ্জ করে তোমাদের দেখাবো আর তুর্যকে কিনে দিয়েছে হচ্ছে বাইক তো ওর বাইকটা এখনো দেখিনি এখন দেখবো যে ওর বাইকটা ঠিক আছে নাকি আর তুর জিয়ার হচ্ছে স্কুটিটা মানে খারাপ বেরিয়েছে যতই টানছি না আগাচ্ছে না ওটা ঠিকঠাক আর বৌদিরা যে সেদিনকে দেখলে যে বাবাই দাদা জিয়াকে একটা টেলিফোন কিনে দিয়েছিল না সেটা গান বাজছে না হঠাৎ করে কিছুই হয়নি ব্যাটারি লাগানোর পর দুবার বেজে আর বাজছে না অটোমেটিক্যালি তো এগুলো একটু খেলনাগুলো চেঞ্জ করার আছে চেঞ্জ করতে যাবো মেলা ঘুরতে যাবো আর তরুণ আমাকে আর বৌদিকে এমন চুড়ি এনে দিয়েছে চুড়িগুলো এই বড় বড় চুড়িগুলো খুব সুন্দর কিন্তু বড় বড় হয়েছে সেটাও এক্সচেঞ্জ করতে যাবো মানে আজকের সব কাজ হচ্ছে মেলায় এক্সচেঞ্জ করা তো সব এক্সচেঞ্জ করবো মেলা ঘুরবো তো তোমরা সাথে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে এই যে বৌদি কিন্তু রেডি হয়ে গেছে এই যে বৌদি পরেছে এই ড্রেসটা প্লাজো প্যান্টের সাথে এই কুর্তি আর আমি হচ্ছে এই প্লাজো প্যান্টের সাথে দেখো এই শার্টটা পরে নিয়েছি এই যে তার সাথে এই চাদরটা নেব ব্যাস বেরিয়ে পড়বো সিম্পল সামনে মেলা একদম মাসির বাড়ি আর 10 পা হাঁটলেই হচ্ছে মেলা তো বেশি সাজার তো কোনো প্রশ্নই ওঠে না আর এইদিকে আজকে খোপা বেঁধে নিয়েছি খোপা করে নিয়েছি চুল নালে পরে তুর্যকে কোলে নিতে হয় খুব অসুবিধা হয় আর তুর্যও রেডি হয়ে গেছে রেডি হয়ে দেখো টুল ফেলে দিয়েছে এখানে তুর্যর নাম হচ্ছে জিদান এই দেখো ও রেডি দুটোই ডাকনাম তুর্যও ডাকনাম জিদানও ডাকনাম চলো এই যে আমরা তিনজনই একদম রেডি তাই না আমরা কিন্তু রোজকারের মতন আজকেও বেরিয়ে গেছি এই যে বেরিয়ে রাস্তায় যেমন তোমাদের একবার দেখাই এই যে আমাদের সাজগোজ সেই লিপস্টিকটাই পড়েছে ঠিক আছে ওকে দেখে নাও ভালো করে আর এই যে তুজর বাবাই আজকে বাবাই দাদা যাচ্ছে না বলছে বাবাই তুর্য বলছে মামাই বলতে বলেছি না মামাই আমরা কিন্তু মেলায় অলরেডি ঢুকে গেছি দেখো তুর্যকে কোলে নিয়ে যাচ্ছি তুর্যকে নামিয়ে দিলে না ও কি করে বলতো হাত ছেড়ে পালাতে থাকে একা একা হাত ধরবে না এবার নালে ওকে হাঁটানোই যায় কিন্তু হাত না ধরে দৌড়াদৌড়ি করতে থাকে এর ওর কাছে চলে যায় আর মেলার মধ্যে এই মেলায় এত ভিড়ে যদি হারিয়ে যায় না ওকে আর খুঁজে পাওয়া যাবে না কোথায় চলে যাবে আর খুব দুষ্টুমি করছে বাপরে বাপ তো আমরা এখন অঞ্জলি জুয়েলার্সের একটা শোরুম খুলেছে তো ওখানে এখন যাচ্ছি একটুখানি দেখি গ্রসিপ দেখবো আর একটুখানি দেখবো মেয়েদের তো জানোই সোনার দোকান ফেভারিট আমাদেরও তাই জুয়েলারি মানেই হচ্ছে মেয়েদের একটা লোভের জিনিস তো আমরা এখন অঞ্জলি জুয়েলার্সের শোরুমে এসছি আর এদিকের খেলনাগুলো এখন পাল্টাতে আমি আর বৌদি যাচ্ছি আর মারা অফিস ঘরে বসে রয়েছে নন্দী সিস্টার এসে নন্দী সিস্টারের গান শুনছে তরুণ যে আমাকে আর বৌদিকে চুড়িটা এনে দিয়েছিল সেটা কিন্তু আমাদের পাল্টানো হয়ে গেছে এখন খেলনা পাল্টানো হয়ে গেলেই হয়ে গেল
মাসি আর মা অফিস ঘরে বসে নন্দী সিস্টারদের গান শুনছিল, তো ততক্ষণে আমি আর বৌদি মিলে চাউমিন নিয়ে এসেছি চাউমিনের দোকান থেকে, কারণ ওখানে বসে খাইনি, কারণ বাড়িতে এসে ভালো মতন খাবো বলে, আর আজকে যেহেতু মেলায় আর সেরকম কিছু ঘোরার নেই বলে ঘুরে আমি আর বৌদি একটু ঘুরে যেগুলো পাল্টানো দরকার ছিল, যেমন জিয়ার খেলনা, আমার আর বৌদির চুড়ি, তরুণ কিন্তু খুব সুন্দর চুড়ি কিনে দিয়েছে আমাদের বিশেষ করো, কিন্তু চুড়িগুলো বড় হয়েছে বলে আমরা সেই চুড়িগুলো না এনে অন্য চুড়ি এনেছি আমাদের হাতের সাইজের, কিন্তু ওই সাইজের চুড়ি আমাদের হাতে ছিল না বলে বড় বড় হচ্ছিল, ওগুলো খুলে যাচ্ছিল, নাহলে তরুণের চুড়িগুলো খুব ভালো ছিল। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে চাউমিন খাচ্ছি, দেখো আর তুর্য বায়না করছে চাউমিনের প্লেট নিয়ে উল্টাবে, আর এদিকে কিন্তু আমার চাউমিন আমি নিয়ে নিয়েছি এখন বসে খাচ্ছি। চাউমিন টাউমিন খেয়ে আমরা গল্প টল্প করে মাসি কিন্তু আবার তরকা করেছে, তো এখন তরকা রুটি খাচ্ছি, তো রাতের খাবার কিন্তু আমাদের অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি। তুর্য খেয়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে গেছে, আর তুর্য আজকে দুধ দিয়ে কেলক্স খেয়েছে, খেয়ে ঘুমিয়ে গেছে। আজকে সকালে রুটি যেহেতু খাওয়ানো হয়েছিল ওই জন্য আর রুটি খাওয়ানো হয়নি ওকে, কেলক্স খাইয়ে, আর ওর চোখে খুব ঘুমও ছিল তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমরা খাচ্ছি। মাসি করেছে রুটি তরকা, তার সাথে আছে পেঁয়াজ। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, আর তরকাটা খুব ভালো হয়েছিল, তারপরে তরকা আর রুটি খাওয়ার পর আবার জিলিপি খেলাম মেলার, তো খুব ভালো। আমাকে দাওনি জিলাপি তোকে দেয়নি, আছে তুই কালকে খাবি। কোথায় দেখ আমাকে, বলছে জিলাপি দাওনি। আজকে ভিডিওটা আর বড় করবো না, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করো, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকো। দেখো না জিয়া খুব এখন বায়না করছে, জিলেপি দুটো না তিনটেই ছিল, তো চলো আজকে এই পর্যন্তই, গুড নাইট আর টাটা।